আজকে শিশুদের ব্যায়ামের এই এপিসোডে আমরা ইউজ করব ফোম রোলার। ফোম রোলার বেসিক্যালি মাসেলের টেনশন যাওয়ার জন্য ইউজ করা হয়, লাইক ফর মাসাজের জন্য। তো আমরা এখানে শিশুদের মাসাজের জন্য ইউজ করব, আবার পাশাপাশি তারা এটা ব্যবহার করে কিভাবে ইন কন্ট্রোল থেকে তার শক্তির প্রপার এক্সিকিউশনটা, অনেক সময় দেখা যায় যে শিশুর বয়স অনুযায়ী তার শরীর বেশ অনেকটুকুই গ্রোথ হয়েছে বা শক্তি গঠন হয়েছে, কিন্তু শক্তিটা যেহেতু হঠাৎ করে বেড়েছে তার কন্ট্রোলে নেই। তো কন্ট্রোলটা রাখার জন্য, যে তার প্রপার টোটাল পাওয়ারটা তার ইন কন্ট্রোলে থাকবে, তাহলে সে প্রপার ইউজটা করতে পারবে। তো এখানে সেই ব্যালেন্স এবং মাসেলের ইন কন্ট্রোল মুভমেন্টটা আমরা দেখবো, পাশাপাশি পরের ব্যায়ামে আমরা দেখবো যে কীভাবে এটা মাসাল কাজে ব্যবহার করা যায়। তো এখানে আমাকে হেল্প করবে লিও। ওকে লিও, স্টার্ট করো। যেটা হাইটের ব্যাপার নাই, ফোম রোলারের ক্ষেত্রে যেটা বলবো, যেটাতে কোনো হাইটের ব্যাপার নাই, এটা স্ট্যান্ডার্ড একটা সাইজেই আসে। তো ইউজের ক্ষেত্রে এটাতে খুব বেশি ভেরিয়েশনের ব্যাপার নাই। হয়তো কিছু ফোম রোলার আছে স্পাইক, বা আমরা ইউজ করছি স্পাইকলেস, তো দু ক্ষেত্রেই কাজ সমানই হবে। ওকে, অ্যান্ড লিও স্টার্ট। আমরা ফোম রোলারে আছি, যে ব্যায়ামটা দেখবো পুশ আপস। পুশ আপস বেসিক্যালি এমনিতেই একটা স্ট্রেংথেনিং ব্যায়াম, কিন্তু এখানে আমরা পুশ আপসটা ইউজ করবো তার মাসেলটা ইন কন্ট্রোলে রাখার জন্য, এবং স্ট্রেংথটা বেসিক্যালি ইন কন্ট্রোলে রেখে ব্যালেন্সে রেখে। এখানে যখনই ও পুশ আপসটা করতে যাবে, তার অনেকটুকু ব্যালেন্সের দরকার হবে। ওকে লিও, গো, অ্যান্ড ওয়ান, অ্যান্ড ইনহেল এক্সহেল, টু, ইয়েস, থ্রি, ওকে, ফোর, অ্যান্ড লাস্ট ওয়ান, নাইস, ওকে, ফাইন, অ্যান্ড নাও ডু মাউন্টেন ক্লাইম্বার। ওকে, প্রথমে স্লো ইন কন্ট্রোল, টু, থ্রি, ফোর, নাও ক্যান ইউ ডু ইট ফাস্ট, 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 ইয়েস, 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 ওকে, অ্যান্ড স্টপ, অ্যান্ড ডাউন, ওকে, ফাইন, ওকে। তো এখানটায় তোমার কষ্ট কী হচ্ছিলো বলো তো, পুশ ডাউন করার সময় বা আপ হওয়ার সময় কষ্ট হচ্ছিলো পা, নাকি দেখা যাচ্ছে যে যখনই তুমি হাতটা রাখতে যাচ্ছ এটা কী হচ্ছে, রোল করে যাচ্ছে, না চলে যাচ্ছে, ছুটে যাচ্ছে? হ্যাঁ, তো তখন কী করতে হচ্ছে, ওকে কন্ট্রোলে রাখার জন্য তোমাকে খুব ব্যালেন্স করতে হচ্ছে। তো যেটা আমরা দেখছি যে এখানে শুধু পাওয়ার এক্সারসাইজটা হচ্ছে না, যে বাচ্চা যখন শক্তিটা গঠিত হবে তখন তাকে আবার সেই শক্তিটাকে তার ইন কন্ট্রোলে রাখার জন্য তার ব্যালেন্সটাও দরকার, সেই ব্যালেন্সের প্র্যাকটিসটাও হয়ে যাচ্ছে। পাশাপাশি যখন এটা পায়ের কাজটা হচ্ছে তখন ক্যালোরি বার্নের ক্ষেত্রেও খুব হেল্প করছে। তো একটা মুভে আমরা দেখছি যে স্ট্রেংথ বিল্ডিং এবং ক্যালোরি বার্নিং, পাশাপাশি ইন কন্ট্রোল, প্রিসিশন, সব কিছুই একটা টোটাল কম্বিনেশন একটা প্যাকেজ হয়ে যাচ্ছে। তো আপনারা এটা ইউজ করতে পারেন। যে আরেকটা হলো যেটা খুব হালকা এবং খুব ক্যারি করারও যোগ্য এবং রাখার জন্য খুব অল্প জায়গা নেই, তো এটা করতে যেটা হেল্প করলে পারে, আমরা দেখবো যে খুব ভালো একটা মুভমেন্ট প্র্যাকটিস করতে পারবে।